দিনকে দিন বাংলাদেশে একটি চোর প্রধান হইতেছে বাবুরে যে জেলখানা বানাইছে এগুলছে এখন এই সুরের লই যাতে কথাবার্তা বলে হ্যাঁ উল্টে দড়ি কি জেলের বিটে ডুকাই যায় তো তাহলে সাংবাদিকরা রিপোর্টাররা হেঁতারা কি করিব মানে কি কোনো সুরে যদি চুরি করে চুরি করবার পরে কি আবার ফকেটে তোর মোবাইল এটা বাইর করে সুরে ফোন দি হ্যালো সুর ভাইয়া আপনি একটা জিনিস চুরি করছেন এখন আপনার নামে আমি রিপোর্ট করতাম আপনি অনুমতি দিলে রিপোর্ট করবেন ইচ্ছা করেন লাগবে হ্যাঁ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের ইচ্ছা কেন্দ্রে সোর পারে ভরে কি শেষ করে আর এই রুজিনা ইসলাম সাংবাদিক যেভাবে গলাটা টিপি ধরছে আর কাছে মনে হয় এটা শুধু রুজিনা ইসলামকে টি গলাটা টিপি ধরে এটা পুরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ রে কি গলাটা টিপি ধরছে যাতে কেউ সোর বাটপাড়ে কথাবার্তা বলতে না এখন দেখো বাবুরে গলাটা টিপি ধরলে আমরা তো মরি যাবো আমরা তোর কিছু বলতাম হাইতো না সুতরাং মরিবর্তন বাঁচতে হইলে কি করতে হইব আঙ্গরে কি ফাইট করুন শিকন লাগবো হম ফাইট করতে হইব যেটা সত্য এটা সত্য করি বলোন কি রুজিনা ইসলামের গলা টিভি ধরছে কাল তলে তোমার গলা টিভি ধরিব কথা বুঝলো কারণ সোর বাটপারদের পরিমাণ তাদের হাত তা এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে কথা কইতে যাবে তাগরে গলাটি গলা টিভিজা ধরিয়া লাগ আর ইগা কথা কই আন্না করে স্বাস্থ্য খাতের দুর্নীতি এইটা এত পরিমাণে বাড়ছে আইটা লেও কথা কইতেন না কিল্লাই আরও তো স্বাস্থ্যের প্রয়োজন আছে আর পাঁচটা মৌলিক সাইজের ভিতরে স্বাস্থ্য একটা সুতরাং আর স্বাস্থ্যের সুরক্ষা অধিকার করিবার দায়িত্ব কিন্তু কি রাষ্ট্রের উপর বর্তায় সুতরাং এগুণ এই দুর্নীতি এগুণলে আলোচনা হইব একটা জিনিস খুব ভালো লাগছে দেখি আর যা ইসলাম ইসলামকে অ্যারেস্ট হয়েছে এটা হলো কি গোটা বাংলাদেশের সেলিব্রিটি সমাজ পাবলিক ফিগাররা আরো দাঁড়া দাঁড়া গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে এতারা ব্যাঘগুনে আওয়াজ তুলছে কিন্তু আপনাদের কাছে হাজ্য করি কইয়ের শুধুমাত্র বাংলাদেশের ইচ্ছা কিছু সিলেক্টিভ ইস্যু লিয়ে আপনারা কথাবার্তা নকই জিয়ানে অন্যায় দেখবেন অন্যায়ের প্রতিবাদ করেন হে অন্যায় এটা কি যেটা আপনার অধিকার ওই অধিকার লোক কথা বলা শিখেন অধিকার লোক কথা বলা শিখলে দেখবেন কি গোটা দেশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাব নইলে ওই সোরেরা দিন শেষে কি গলাটা টিভি ধরি বই থাকবো কথা বুঝলেন না আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা এই রুজিনা ইসলামের এই চহিবার পিছনে কি বহুত হলুদ সাংবাদিকরা দায়ী আপনারা দল মত নির্বিশেষে দলের নকরি দেশের দালালি করেন দালালিটা যখন দেশের লাই করবেন তখন দেখবেন যে কি দেশের জনগণ ভালো আছে দেশের সমস্ত খাতে কি স্বচ্ছতা আছে স্বচ্ছ জবাবদিহিতে আছে আর তখন দেখবেন কি দেশের মানুষ শান্তিতে থাকবো আর যদি দালালি করেন তাহলে ইচ্ছা রুজিনা ইসলাম কাইলে আই স্বামী আহমেদ পরশুদিন অমুক পরশুদিন আন্নে ব্যাগ কি

তুমি তোমার জায়গা তো না আওয়াজ তুললে সব সোর্সারটা কি ওই যাইবো আর আই পার্সোনালি একজন এই দেশের নাগরিক হিসেবে আই স্ট্রংলি কি রুজিন ইসলাম সাপোর্ট করি কারণ হেতি দালালি করছে দেশের লাই হেতি দালালি করছে দেশের মানুষের লাই জিয়ানে সুরি বাট পারি আছে এই হলুদ সাংবাদিকতার যুগ কি রুজিন ইসলামের মতো বীর সাংবাদিকরা কি এখনো বাসি আছে যদি তোমরা আওয়াজ না তোলো তাহলে ব্যাকগ্রাউন্ডের অবস্থা কি রুজিন ইসলামের মতো ওই যাইবো আর বেশি কিছু কইবার নাই সাংবাদিক বাইদের কাছে বলিয়ে যে কি তাইল্লা সাটা সাটি এগুন বন্ধ করি সত্য নিউজ এটা ছাপো হ্যাঁ যত বড় যত বড় ক্ষমতা মারানির হুতক সংবাদ মাধ্যমের কাজ সঠিক সংবাদ প্রচার করা কারো তাল্লাবাজি করা না চাটাবাজি করা নইলে এই ঘরে ঘরে কি ব্যাগ সাংবাদিকের অবস্থা সাধারণ মানুষের অবস্থা কি রুজিনা ইসলামের মতো মনে হইব আর যে রুজিনা ইসলামের গলা টিভি ধরছে কাল্লা গোটা আঠারো কোটি মানুষের কি গলা টিভি ধরি গলা বন্ধ করে দিব বধ সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তোলো আল্লাহ হাফেজ আল্লাহর আওয়াজতে বালা থাকিও চাটা চাটি এগুলো বন্ধ করি দো শতানের বাচ্চারা ভালো থাকো আল্লাহ